আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা মনে করেন পেমেন্ট পাইছেন কিনা পান না, এখানে অ্যাডোবে জয়েন হন, বাট পেমেন্ট পাইছেন কিনা পান না এটা সন্দেহ থাকে, বা জানেন না যে পেমেন্ট রিসিভ বা এরকম অনেক আপডেট পান না, মনে করেন টোকেন রিসিভ করে ফেলেন বাট জাস্ট একটা মেসেজ আসে না, বা টোকেন অ্যাড হয় না, বা আমি আপডেট দিতে পাই না, বা মনে করেন কোনো কারণে আপডেট পাই না, আমি নিজেও পাই না, ঠিক আছে। তো এরকম অনেক টোকেন মানে আমাদের ওয়ালেটে চলে আসবে বাট আমরা পাই না, ঠিক আছে, আপডেট পাই না। তো আপনারা কী করবেন, এই যে এখানে লিঙ্কটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন, এটা আসুক। এখানে হচ্ছে সার্চ অ্যাড্রেস ট্রানজ্যাকশন হ্যাশ, এখানে মনে করেন একটা ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ার্ডটিকে অ্যাড্রেসটা আনবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আমি দেখুন এই পর্যায়ে মনে করেন এই যে এখন এতগুলো টোকেন মানে অ্যাড করছি, ঠিক আছে, এই যে ফি যেটা এটা না, এই যে অরিজিনাল থেকে, ঠিক আছে, এগুলো সবগুলো এখন অ্যাড করছে, আরও অনেকগুলো টোকেন অ্যাড করছে, এগুলো প্রাইস শো করতেছে, সেই জন্য এগুলো শো করে, ঠিক আছে, মানে এরকম অনেকগুলো টোকেন মানে এখন অ্যাড করছে, মাত্র অ্যাড করলাম, ঠিক আছে, অনেকগুলো টোকেন আছে এখানে প্রাইস শো করতেছে, সেই জন্য মনে করেন এইটা, তারপর হচ্ছে আরও অনেকগুলো আছে, আমি মনে করেন আগে রিসিভ করছি বাট এখানে মনে করেন আপডেট পাই নাই বা ইয়া করতে হয় নাই, তো এরকম অনেকগুলো টোকেন মনে করেন আমি ইয়া করতে হয় নাই, ঠিক আছে। তো এগুলো আপনারা কী করবেন অ্যাড করার জন্য পাইছেন কি না পান না বা কীভাবে অ্যাড করবেন ওই টোকেনটা পাইলেও, তো এগুলো আমি দেখাবো এখন, ঠিক আছে। আমি দেখাই অনেকগুলো টোকেন আমি পাইনি, কিছুক্ষণ আগে ইয়ে করছি, হচ্ছে আপনার এই যে ক্রক্সটা, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এনারও অনেকগুলো আছে, এই যে ফোরটা এটাও পাইছি $1, হয়তো আগে প্রাইস আপ ছিল বা ডাউনে ছিল, হয়তো এখন বাড়তে পারছে না হলে আগে বাড়া ছিল, ঠিক আছে। তো আপনারা কী করবেন, আপনাদের বিএসসি অ্যাড্রেসটা নিয়ে নেবেন, ঠিক আছে, কপি করে নিয়ে নেবেন আর এখানে চলে আসবেন, এখানে এটা পেস্ট করে দেবেন, এখানে সার্চ অপশনে ক্লিক করে এটা সার্চ করবেন। তো এখানে মূলত কাজ হচ্ছে বিএসসি স্ক্যান, মূলত কাজ হচ্ছে আপনার অ্যাড্রেসটা স্ক্যান করবে, ঠিক আছে, আপনার অ্যাড্রেসে কত টোকেন আছে, কত ডলার আছে, কী কী টোকেন রিসিভ করছেন করেন নাই, কত ট্রানজ্যাকশন হয়েছে, কত ট্রানজ্যাকশন করছেন সবগুলো এখানে শো করবে, ঠিক আছে, কখন করছেন করেন নাই। তো এখানে ট্রানজ্যাকশনের মধ্যে আপনার এখানে BAP20 টোকেন ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে BAP20 টোকেন ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করলে এখানে আপনার এখানে আপনার ইয়াগুলো চলে আসবে, ঠিক আছে, একটু ওয়েট করুন, এই যে চলে আসে, ঠিক আছে, এটা আমি 14 ঘন্টা আগে রিসিভ করছি বা ইয়া করছি, ঠিক আছে, দেখুন এই মানে আপনার মানে ঢুকছে আপনার ওয়ালেটের মধ্যে ঢুকছে, ঠিক আছে। তো এই যেমন কোন MTGOX যে টোকেনটা আছে বা MTGX যে টোকেনটা আছে, এটা মনে করেন আমার 14 ঘন্টা আগে আমার ওয়ালেটের মধ্যে ঢুকছে, ঠিক আছে। তো আপনারা কীভাবে মনে করেন এগুলো চেক করবেন এবং ওয়ালেটের মধ্যে ঢুকাবেন, তো এগুলো আমি এখন দেখাচ্ছি, মানে বিও ওয়ালের মধ্যে ক্লিক করবেন, একটু ওয়েট করুন, বিও ওয়ালের মধ্যে ক্লিক করলে এখানে আপনার যে MTGOX মনে করেন এটা আপনার ওয়ালেটের মধ্যে শো করতেছে না, বা আমি আপডেট দিতে পাই না, বা আমি আপনার নিজেও পাই না, সো জয়েন, ঠিক আছে। তো আপনার কী করবেন এখানে টোকেনটার উপর ক্লিক করবেন, ঠিক আছে, আগে এখানে ইন হয়েছে না আউট হয়েছে চেক করবেন, আপনাদের ইনই হবে কারণ আপনারা টোকেন মুখেন আপ আউট করার এখন ইয়ে করেন নাই, কোথাও সেন্ড করেন ইয়ে করেন, ঠিক আছে। এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এদিকে টোকেনটার নামটা শো করবে, ঠিক আছে, এদিকে এটা ডিসক্লেমটা আছে আর এটা হচ্ছে নাম, যদি টোকেনটা অ্যাড না হয় এগুলো দিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এখানে ট্রাস্ট ওয়ার্ডের মধ্যে আসবেন, মনে করেন এখানে হচ্ছে সার্চ করবেন অ্যাড্রেসটা, দেখুন এভাবে করে সার্চ করবেন, ঠিক আছে, এটা আসতেছে না, তাহলে এখানে অ্যাড কাস্টম টোকেন যে ইয়াটা আছে এখানে ক্লিক করে দেবেন, এখানে নেটওয়ার্কটা BAP20 সিলেক্ট করবেন, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন। তো বাকিগুলো হচ্ছে দেখুন এমনি এমনি চলে আসছে, আর এগুলো যদি না আসতো তাহলে মনে করেন আপনি এখানে টোকেন নেমটা আছে MTGOX যে টোকেনটা আছে এটা লিখে দেবেন নেমের জায়গায়, আর ডিসক্লেমসের জায়গায় মনে করেন এই যে 9 যেটা আছে এখানে বসা দেবেন, ঠিক আছে, আর টোকেন নাম মনে করেন MTGOX দেবেন, আর এখানে মনে করেন সিম্বলটা হচ্ছে MTGX, তো চাইলে MTGOX দিতে পারেন, ঠিক আছে, তো যেটা ইচ্ছে ওইটা, তাহলে মনে করেন ডিসিমেল যেটা আছে এটা হচ্ছে 9 দেবেন, তো এখানে ডাউন অপশনে ক্লিক করলে মনে করেন এটা টোকেনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে, একটু ওয়েট করুন, সো দেখুন এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এভাবে করে প্রত্যেকটা টোকেন অ্যাড হয়ে যাবে, তো আমি আরেকটা টোকেন ইয়ে করে দেখাই আপনাদের, তো এটা ব্যাক দেবেন, তবে অন্য যে টোকেনটা মনে করেন আপনার এখানে আসছে বাট আপনি রিসিভ করছেন বা ইয়ে করছেন দেখাচ্ছে না শো করতেছে না, টোকেনের উপর আবার ক্লিক করবেন, টোকেনের উপর ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আবার কপি করে নেবেন, ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট লেখা আছে
আর কেন হচ্ছে ডিসমেল সেটা আছে এটা অ্যাড, ঠিক আছে, যদি অ্যাড না হয় তাহলে ওইগুলো দিয়ে অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে প্রাইসটি করে দেবেন, দেখুন এটু আসতেছে না, অ্যাড কাস্টমের মতো টোকেন ক্লিক করবেন, এখানে স্মার্ট সেন্টে সিলেক্ট করবেন, এখানে টোকেন অ্যাড্রেসটা প্রাইসটি করলে এগুলো বাকি সবগুলো চলে আসবে। আর এগুলো যদি না আসে তাহলে মনে করুন যেভাবে বলছে ওইভাবে বসাই দেবেন, ঠিক আছে, লিখে লিখে বসাই দেবেন। দেখুন এখানে আমার মানে পাইছে এগুলো শো করে নাই, তবে এটা এখন শো করতেছে। আর এটার প্রাইসটা দেখার জন্য আপনারা কী করবেন, এই যে ড্যাপস আছে না, ড্যাপসের মধ্যে ক্লিক করবেন, মনে করুন কোনো একটা টোকেন পাইছেন আর কি। আর এখানে মনে করুন আপনাদের এই যে মনে করুন আমি টোকেন এই ফ্যান ক্যাপ সোয়েপের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, ফ্যান ক্যাপ সোয়েপের মধ্যে ক্লিক করবেন, এখানে ওয়েট করুন, এখানে ইয়া করার সময় এটা মনে করুন আপনাদের ইথিরিয়াম থাকবে, এটা বিএসসি বাইন্যান্স স্মার্ট চেইন, এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পর আপনাদের এখানে টোকেন এরিয়াতে ক্লিক করবেন, আপনাদের যে অ্যাড্রেসটা মনে করুন কপি করছেন অ্যাড্রেসটা এখানে পেস্টই করবেন। আচ্ছা এটা হচ্ছে অ্যাড আছে সেই জন্য, তাহলে এখানে ইম্পোর্ট একটা লেখা আসবে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে একটা টিক মার্কের অপশন পাবেন, আর এখানে হচ্ছে এই কনফার্ম না কি অ্যাড একটা অপশন পাবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে, তাহলে ওভাবে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এটা অলরেডি সিলেক্ট আছে, তো আমি অন্য একটা অ্যাড্রেস দিয়ে দেখে এটা দিলাম, দেখুন ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, এখানে এই যে টিক মার্ক দিবেন, ইম্পোর্টের মধ্যে ক্লিক করবেন, এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখুন আমি এখানে এই 10টা টোকেনের প্রাইস হচ্ছে 10 সেন্ট, ঠিক আছে। তো এখানে অনেক মানে ইয়াগুলো ইয়ে করতে হবে, এখন যেগুলি আমি তো এটা আছে লাগতেছে না, তো এটা হচ্ছে আমার ইয়া, তো এখানে অনেকগুলোই আছে মনে করুন এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো যেগুলো আপনি পাইছেন আর কি, এগুলো এখানে অ্যাড করলে এখানে আপনার ইয়েগুলো শো করবে। তো নিচে এখানে বিইউএসডিটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, সার্চ দেবেন বিইউএসডি, এটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করলে মনে করুন আপনার এটা হচ্ছে ইউএসডিটি ভার্সেস ইয়ার, ঠিক আছে। এখানে আপনার টোকেনগুলো মনে করুন সিলেক্ট করবেন, এরকম অনেকগুলো টোকেন আছে, তো দেখুন সিআরডিএন আছে, ইয়ে আছে, এগুলো এখানে ম্যাক্সের মধ্যে ক্লিক করে দেবেন, দেখুন তেরোটা সিআরডিএনের প্রাইস হচ্ছে 58 সেন্ট, ঠিক আছে। তো এবারে অনেকগুলো টোকেন মনে করে রিসিভ করছে বা ইয়া করি না, এটার প্রাইসটা দেখতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে বারবার মানে যেটা যেটা ইয়ে করছে ট্রানজ্যাকশনগুলো দেখে মনে করুন এখান থেকে টোকেনের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড্রেসটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। মনে করেন যে কাম্পে যেটা আছে এটা দেখো, এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে এখানে ট্রাস্ট অর্ডারের মধ্যে আসবেন সেম, তো এখানে আবার প্রাইসটি করে দেবেন, ঠিক আছে, সার্চ অপশনে। এটা না আসলে আবার এখানে মার্কেটটা সিলেক্ট করবেন, আর যেটা আসবো এটা শুধু ঠিক মার্ক দিয়ে অ্যাকাউন্ট নিলে হয়ে যাবে, ঠিক আছে। যেমন এটা আসতেছে না দেখুন, তো এটা আমার আগে অ্যাড আছে বাট এটা আসতেছে না, তো এটার নামটা হচ্ছে কামফে, ঠিক আছে। তো এটা আমি কামফেটা বসাই দিব, টোকেন হচ্ছে কামফে, আচ্ছা ডেসিমেলসটা হচ্ছে 18, ঠিক আছে, এখানে 18 বসাই দেবেন, এখানে ডান অপশনে ক্লিক করবেন, এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। কেন আমি 800টা রিসিভ করছিলাম, $7 ভ্যালু ছিল, $700 সেল করে দিয়েছি, ঠিক আছে, $3.5 উপরে মানে $7 কাছাকাছি সেল করছিলাম, তো আর 100টা টোকেন হোল্ড করে রাখছি, ঠিক আছে। তো এভাবে করো প্রত্যেকটা মানে আপনারা এই করতে পারেন, মনে করেন এখানে প্রত্যেকটা টোকেন অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। আমি মূলত এগুলো কিছুক্ষণ আগে ইয়ে করছি, অনেকগুলো টোকেন প্রায় 20টা মতো হবে, 15 থেকে 20টা মতো এগুলো সবগুলো ইয়ে করছে, ঠিক আছে, আরও উপরে অনেকগুলো আছে। সো এভাবে করে সবাই নিজেদের টোকেনগুলো পাইছেন কি না পান নাই এগুলো মানে ইয়ে করতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, যারা মনে করেন এই যে ফ্যাঙ্ক অ্যাপ সেফের লিঙ্কটা কীভাবে অ্যাড করবেন দেখে এটা কপি করে নেবেন, ঠিক আছে। এটা কপি করার পর ট্রাস্ট অর্ডারের মধ্যে আসবেন, ড্যাপস আসবেন, এখানে সার্চ অপশনে এটা সার্চ করবেন। আর যারা ড্যাপস চিনেন না তাদেরকে ড্যাপস চিনে দিই, ড্যাপস হচ্ছে ওইটা, এটা স্মার্ট সেন্ট বিএনবিটা সিলেক্ট করে নেবেন, দেন এখানে বাকি সবগুলো ভিডিওতে মনে করুন যেভাবে দেখা দিচ্ছে ওইভাবে করে নেবেন, ঠিক আছে।